পুজো পরিক্রমা 2020 টিভি 24 বাংলায় এখন আমরা উপস্থিত হয়েছি খাগড়া বাবুপাড়া চোপে। প্রতিবছরই এই কমিটির পক্ষ থেকে বিভিন্ন রকমের পুজোয় তাক লাগিয়ে শহর তথা জেলাবাসীর মধ্যে এখানকার পুজোর জৌলুসেও ভাটা পড়েছে। তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে বাঙালি তথা এই শহরের যে সমস্ত বাসিন্দা আছে তাদের মধ্যে যাতে আনন্দের কোনো রকমের ভাটা না পড়ে সেদিকটি লক্ষ্য রেখেই মা দুর্গার আগমন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে ঢোকার মুখেই একদম হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে পরপর পরপর করে, যাতে মানুষ ঢোকার সঙ্গে সঙ্গেই এখানে হ্যান্ড স্যানিটাইজ করতে পারে এবং করোনার যে প্রকোপ সেখান থেকে মানুষকে সচেতন করতেই এখানে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। একটু এগিয়ে আসলে আমরা দেখতে পারব সামনে রাখা হয়েছে স্টল যেখানে রাখা হয়েছে মাস্ক, অর্থাৎ এই মাস্কগুলো রাখা হয়েছে কোনো দর্শনার্থী যদি মাস্ক না নিয়ে আসে তাহলে তাদেরকে মাস্ক দেওয়ার জন্য ব্যবস্থা হয়েছে। বাবু এগিয়ে গেলে দেখতে পাবো এই মাস্কের সামনেই দর্শনার্থী প্রবেশ করবে। সমস্ত বিধি নিষেধ মেনেই সাধারণ মানুষের উৎসবের আনন্দে কোন রকমের ভাটা না দিয়ে সমস্ত রকম নিয়ম মেনেই এখানে মা উমাকে বরণ করেছেন বাবুপাড়ার পুজো কমিটির সদস্য। এই যে মহামারী একটা প্রকোপ, তার মধ্যে আমরা প্রশাসনের একাধিক বিধি নিষেধ, তারপরে গতকাল আমরা শুনেছি হাইকোর্টের একটি রায়, কীভাবে দেখছেন সমস্ত? দেখুন, এগুলো কোনোটাই আমরা খারাপভাবে দেখছি না, আর হাইকোর্টকে তো মান্যতা দিতেই হবে। মহামান্য হাইকোর্ট নিশ্চয়ই অনেক কিছু চিন্তাভাবনা করে এই ঐতিহাসিক রায় দিয়েছেন। হাইকোর্টের রায় আসাতে হাইকোর্টের রায়কেও আমরা মান্যতা দিয়েছি। আমরা মণ্ডপের ভেতর কোনো দর্শনার্থীকে ঢুকতে দেবো না, প্রত্যেকের সুরক্ষার কথাটা আমরা মাথায় রেখেছি। আপনি ঢুকলেই দেখবেন প্রথমেই বাঁ দিকে আমাদের চারটে হ্যান্ড স্যানিটাইজার মেশিন বসানো আছে, সেটাও কিন্তু টাচ ফ্রি, কোনো টাচ করতে হবে না কাউকে। ন্যাচারালি সেখানে আপনি হ্যান্ড স্যানিটাইজ করে আসবেন, তারপরেই আপনাকে টানেলের মধ্যে দিয়ে বডি স্যানিটাইজ করতে হবে, এবং ফুল স্যানিটাইজ হওয়ার পর আপনি কিন্তু আমাদের মণ্ডপে ঢুকবেন। এবং কাউরির যদি মাস্ক না থাকে, সে যত মানুষই হোক সারাদিনে, প্রত্যেককে কিন্তু আমরা মাস্ক দেবো। শুনে নিলাম বাবুপাড়া পুজো কমিটির উদ্যোক্তাদের কথা, তাদের বক্তব্য খুব স্পষ্ট, সাধারণ মানুষের সচেতনতার দিকে লক্ষ্য রেখে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে এই পুজো প্রাঙ্গণে। মানুষের এই আনন্দে যাতে কোনো রকমের ভাটা না পড়ে সেদিকটাও লক্ষ্য রেখেছে। বিগত বছরগুলোকে বহরমপুর শহরের বিভিন্ন প্রান্তে যে থিমের পুজোর একটা জোয়ার নেমেছিল, এবছরের এই মহামারী প্রকোপে তা অনেকটাই ম্লান। তবুও বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে বাঙালির মনে যাতে আনন্দে কোনো রকমের ভাটা না আসে সেদিকটি মাথায় রেখেই খুব অল্প পরিমাণ দর্শনার্থীর জন্যই প্রতিটি মণ্ডপ সেজে উঠেছে মা উমাকে নিয়ে। ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিক জাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা উমরপুর ঘোরশালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9932769630।